বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমা বাজেটের সমান দিন দা ডে ছবির বাজেট সংবাদ সম্মেলন করে এমনটি জানিয়েছিলেন এই ছবির প্রযোজক এবং অভিনেতা অনন্ত জলিল। অথচ তার অভিনীত বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ট্রেইলার দেখে বিরক্ত প্রকাশ করেছেন দেশের বেশিরভাগ সিনেমা প্রেমী দর্শক। কি আছে ট্রেইলারে যা দেখে বিরক্ত? পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার অনন্ত জলিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ট্রেইলারটি। প্রায় পৌনে তিন মিনিটের ট্রেইলারের বেশিরভাগ জুড়েই ছিল বোমা মিসাইল কিংবা ভারী অস্ত্রের ঝনঝনানি। এমন সংঘাতের দৃশ্য হামহরসা হলিউড কিংবা বলিউডের সিনেমায় দেখে থাকেন দর্শক। এই ছবির অ্যাকশন নিয়ে তাই বেশ কৌতূহলী বাংলা সিনেমা প্রেমীরা। তবে দর্শক বিরক্ত ছবিতে ভিজুয়াল ইফেক্টসের যথেষ্ট ব্যবহার নিয়ে। বলিউডের অল টাইম ব্লকবাস্টার এসএস রাজমৌলি পরিচালিত বাহুবলী সিনেমার উন্নত মানের ভিএফএক্স ব্যবহার তাক লাগিয়ে দিয়েছিল উপমহাদেশি সিনেমা প্রেমীদের। ফলে অনেকদিন ধরেই এর ব্যবহার বেড়েই চলেছে ভারতীয় সিনেমায়। অথচ অনন্ত জলিলের সিনেমার ভিএফএক্স এর ব্যবহার সিনেমা প্রেমী দর্শকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে। অনন্ত, এই প্রযোজক নায়কের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপের দিকে তাকালেই তাই স্পষ্ট, তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশি সিনেমায় ভিএফএক্স এর ব্যবহার নেই বললেই চলে। কিন্তু অনন্ত জলিলের শত কোটি টাকা ব্যয় নির্মিত দিন দা ডের ভিএফএক্স এর ব্যবহার নিয়ে কৌতূহলী ছিল দর্শক। ট্রেইলার প্রকাশের পরই তাই সবচেয়ে বেশি মন্তব্য চোখে পড়েছে ভিএফএক্স এর হাস্যকর ব্যবহার নিয়ে। ট্রেইলার দেখে নাজমুল হোসেন নামের এক দর্শক লিখেছেন, অ্যাকশনে ভরপুর একটা সিনেমা, সবকিছুই ঠিক আছে, তবে বিগ বাজেটের মুভি হিসেবে ভিএফএক্স আরও ভালো হওয়া দরকার ছিল। অন্য আরেকজন ট্রেইলারের নিচে মন্তব্য করেছেন, ১০০ কোটি টাকা বাজেটের মুভির ভিএফএক্স কেন, কার্টুন দেখতে কি যাবে হলে মানুষ। ইমরান নামের এক দর্শক লিখেছেন, এসব ভিএফএক্স গুলা মোবাইল দিয়েই সম্ভব, সিনেমার ট্রেইলার তো নয়, যেন গেমিং চলছে। অভিজাত নামের একজন লিখেছেন, পানিতে পড়া মিসাইল এবং একটি গুলির দৃশ্যে গ্রিন স্ক্রিনের ভিএফএক্স সিস্টেম, এই দুটো ছাড়া সবকিছুই ঠিক আছে, এত বড় মুভিতে এ দুটো একদমই বাজে দেখাচ্ছে। অনেকেই ভিএফএক্স এর সমালোচনা করলেও অনন্ত জলিলের উদ্দেশ্যে সৎ পরামর্শ দিয়েছেন অনেকেই, বলেছেন সিনেমা মুক্তি দিতে এখনো অনেক সময় আছে, এরই মধ্যে অনন্তের উচিত হবে ভালো ভিএফএক্স এর মধ্যে দিয়ে দর্শকদের চমকে দেওয়া। এছাড়া ট্রেইলারের সাউন্ডকে নিয়ে অনেকেই অভিযোগ করেছেন, কেউ কেউ বলেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ট্রেইলারে কারো সংলাপ স্পষ্ট বোঝা যায়নি। তবে এত এত সমালোচনা এবং নেতিবাচক মন্তব্যের বিপরীতে এখনও কোনো কথা বলেননি অনন্ত। প্রায় সাত বছর পর অনন্ত জলিল তার নতুন সিনেমা দিন দা ডে নিয়ে আসছেন। বাংলাদেশ এবং ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির রেকর্ড পরিমাণ বাজেট ব্যয় হয়েছে। সিনেমাটির বাজেট বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি টাকা, যা মার্কিন ডলার হিসেবে ১২ মিলিয়ন ডলার। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো দিন দা ডে বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে তিনি সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে শুটিংয়ের যে অর্থ ব্যয় হয়েছে তিনি শুধু সেটুকুই লগ্নি করেছেন, অন্যান্য দেশে শুটিংয়ের ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান এবং সমস্যার সম্মুখীন হন, বাংলাদেশ, তুরস্ক, আফগানিস্তান, ইরান, এই চারটি দেশ মিলিয়ে দিন দা ডে সিনেমায় উঠে আসবে সেই সকল লোমহর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তুজা আতাশ জমজম। তো প্রিয় ভিউয়ার্স, ১০০ কোটি টাকা ব্যয় নির্মিত সিনেমা দিন দা ডে সিনেমাটির ট্রেইলার কেমন লেগেছে আপনার কাছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও মুভি নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।